ফার্স্ট অফ অল একটু আর কি মানে নলেজ থাকা উচিত যে কিরকম টাকা পয়সা লাগতে পারে, ওরকম করে ফার্স্টে বুঝিয়ে তারপর হচ্ছে গিয়ে তেমন কিছু না, আইএলটিএসটা হচ্ছে গিয়ে দেওয়া, আর যদি স্কলারশিপের ইয়ে থাকে তখন 6.5 অ্যাট লিস্ট উঠানো, যদি হচ্ছে গিয়ে 100% স্কলারশিপ চায় এটা পেলে হচ্ছে গিয়ে মানে অনেক100% স্কলারশিপ নিয়ে প্রথম সেমিস্টারের জন্য ভিসা পেয়েছেন। আজকের পুরো সময় জুড়ে আমরা আপুর কাছ থেকে আপুর এই ব্রাদার্স ইন্টারন্যাশনাল এর সাথে টোটাল জার্নিটা জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আনিজা ইলফাত সাদি, আমি যখন নামটা দেখছিলাম একটু খুব কিউরিয়াস হলাম, এত সুন্দর নাম রাখা যায় আর কি। অসংখ্য ধন্যবাদ যিনি আপনার নামটা রেখেছেন। আর আপনার একাডেমিক প্রোফাইলটা শেয়ার করেন। আমার একাডেমিক প্রোফাইল হচ্ছে আমার এসএসসি তে 4.17 সায়েন্স থেকে, আর হচ্ছে কি এইচএসসি তে 4.50 কমার্স ব্যাকগ্রাউন্ড কমার্স থেকে, আর আইএলটিএস এ আইএলটিএস হচ্ছে কি 6.5, নো বান লেস দ্যান 6 ছিল। কেন কোরিয়া এত দেশ থাকতে? কারণ আমার কাছে আমি অনেক দেশই হচ্ছে কি ঘাটাঘাটি করে রিসার্চ করে দেখেছি, কিন্তু আমার সব থেকে মনে হলো যে কোরিয়া, সাউথ কোরিয়াই আমার জন্য হচ্ছে কি বেস্ট হবে, কারণ ওখানে স্কলারশিপের অপশন অনেকগুলো আছে ব্যাচেলারে। অন্যান্য কান্ট্রিতে আমি যা দেখলাম ব্যাচেলারে স্কলারশিপের অপশন তেমন কম, তো হচ্ছে কি সাউথ কোরিয়াটা দেখে আর মনে হলো যে আমার বাজেটের মধ্যেই হচ্ছে কি আমি একটা ইয়ে করে যেতে পারবো যদি আমার ভিসা হয়। আপনি কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করছেন? আমি বিবিএ। বিবিএ তে দং ইউনিভার্সিটিতে বিবিএ তে 6.5 সিএস কোর থাকলে তাদের 100% স্কলারশিপ দেয়। আপু 100% স্কলারশিপ পেয়েছেন। তারপর হচ্ছে এই যে রিসেন্টলি কয় তারিখে সাবমিট করেছিলেন ফাইল? 8 তারিখে 8ই আগস্ট। আর ভিসা পেয়েছেন? ভিসা অ্যাপ্রুভড হয়েছে হচ্ছে 19 তারিখ জানো, যাই হোক 19 তারিখ মেবি অ্যাপ্রুভ হয়েছে আর কি। অসংখ্য ধন্যবাদ আপুকে। কেমন আর আমাদের ব্রাদার্সের সম্পর্কে কীভাবে জানলেন? ব্রাদার্সের সম্পর্কে জানা আমার হচ্ছে কি ফেসবুক থেকে, ফার্স্ট হচ্ছে কি আপনার একটা ভিডিও আমার ফেসবুক পে আচ্ছা ফেসবুক প্রোফাইলে হ্যাঁ আসছিল, তো তখন ওটা থেকে দেখে জানা, তারপর ওটা দেখার পর তারপর রিসার্চ করতে করতে তা আপনাদের যে এই পেজটা পাওয়া। আপুর ফ্রেন্ড অফ দং ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন, উনিও 100% স্কলারশিপ পেয়েছেন, আলহামদুলিল্লাহ দুইজনই ভিসা পেয়েছেন। খুব শীঘ্রই ওনারা দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা দিবেন। আর আপু কেমন জার্নি ছিল ব্রাদার? আপনি তো খুব বেশি দিন হয় না, আমি বাংলাদেশে আসার পরে আপনি এনরোল হয়েছিলেন, কত মাসের জার্নি ছিল? 2 মাস সামথিং মেবি, 2 মাস সামথিং হ্যাঁ, বেশি দিন হয় নাই। অনেকেই জিজ্ঞেস করে আসলে কোরিয়াতে কত মাসের একটা সময় লাগে ভিসা হতে, সেই ক্ষেত্রে ওয়েটিং মানে জার্নির এই পিরিয়ডটা 2 থেকে 4 মাস বা 5 মাস হতে পারে এই আর কি। আর কেমন ছিল জার্নিটা টোটাল ব্রাদার্স ইন্টারন্যাশনালের সাথে? আমার জার্নিটা খুব স্মুথলি ছিল। আমি হচ্ছে গিয়ে সবার কাছ থেকেই, আমি যতজন আপনারা আছেন সবার কাছ থেকেই আমি হেল্প পেয়েছি, যখনই যাকে যা জিজ্ঞেস করছি, কারণ আমি তো তেমন কিছু জানি না, আমার মনে অনেক কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেনের উপর কোয়েশ্চেন করি, সবাই আমাকে ওভাবে হচ্ছে গিয়ে হেল্প করে বুঝায় নিয়ে আসছে। যাক আলহামদুলিল্লাহ অবশেষে ভিসাটা হয়েই গেল। আপুর জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা শুভকামনা রইল। আর নতুন যারা আসলে কোরিয়াতে আসতে চাচ্ছে তাদের কীভাবে নিজেদেরকে রেডি করা উচিত বলে মনে করেন আপনি? ফার্স্ট অফ অল একটু আর কি মানে নলেজ থাকা উচিত যে কিরকম টাকা পয়সা লাগতে পারে, ওরকম করে ফার্স্টে বুঝিয়ে তারপর হচ্ছে গিয়ে তেমন কিছু না, আইএলটিএসটা হচ্ছে গিয়ে দেওয়া, আর যদি স্কলারশিপের ইয়ে থাকে তখন 6.5 অ্যাট লিস্ট উঠানো, যদি হচ্ছে গিয়ে 100% স্কলারশিপ চায় এটা পেলে হচ্ছে গিয়ে মানে অনেক অসংখ্য ধন্যবাদ আপুকে মূল্যবান মতামতের জন্য। আপনারা যারা বিদেশে উচ্চশিক্ষায় যেতে চাচ্ছেন, বিশেষ করে ফিনল্যান্ড, সাউথ কোরিয়া এবং দুবাইতে, আপনারা চাইলে ব্রাদার্স ইন্টারন্যাশনাল আপনাদের বিশ্বস্ত সঙ্গী হতে পারে। আমাদের ঢাকা অফিসের ঠিকানা মতিঝিল ফকিরাপুল পানির ট্যাঙ্কের সাথে মনিটর লিফে 12 তলা। আমাদের অফিসিয়াল কার্যক্রম চলে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আজকে তাহলে এই পর্যন্তই। আপুর জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা এবং শুভকামনা রইল, ওনার পরবর্তী জীবন যাতে অনেক বেশি সুন্দর হয় এবং সহজ হয়, আপুর বিমান যাত্রা অনেক বেশি সুন্দর হোক, সেই দোয়া করে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।